আলাইকুম আজকে নিয়ে আসি অনেক গুরুত্বপূর্ণ একটা রেসিপি যেটা আমি আপনার লোকে শেয়ার করতাম যারাম কুরবানির মাংস খাইয়া খাইয়া যারা আবার মানে এতো দিন ডাইটেশন করছিলা ওজন লাগে অনেক ট্রাই করছিলা বাট কুরবানির মাংস খাইয়া আবার ওজনটা আবার জায়গাত গেছে ঘি বাড়ি গেছে তো ওজনটা খুব দ্রুত ফোনেরও দিনে খান সাত কেজি ওজন সোমাই বা ও ৰেচিপি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰিম যাই ৰাম জিৰাৰ পানীৰ ৰেচিপি আপোনাৰ খাই বা আশা কৰি আপোনাৰ হেল্প কৰিব কাৰণ আমি চবসময়তে খায় আমি দেখাম যে আমাৰ অনেক হেল্পৰ চ' আমি ভাবলম যে আপোনাৰ লগে লগে আমি শ্বেয়াৰ কৰি এই ৰেচিপিটা আপোনাৰও খাই বা এভৰি ডে' মৰ্ণিঙো খালি ফেটে এক গ্লাছ অথবা এক কাপ জিৰাৰ পানী ত' ত' আশা কৰি বিৱাৰ্ছ জিরা ফানের রেসিপিটা দেখোকা আমি কিলাখান রেডি করি এভ্রিডে মর্নিংও ওরকম একটা চাহ যদি খাইতে পারেন শরীরের অনেক উপকার হইব প্রথমে আমি একটা হান্ডির মাঝে এক গ্লাস ওয়াটার নিছি নিয়া আমি টু টেবিল স্পুন দিয়েছি আমি জিরা যে আমরা বাজার থেকে যে প্যাকেটের মধ্যে জিরা নিই ও জিরাটা আসছে জিরা আমি দিছি তো যত সময় পর্যন্ত বল চেনা সুন্দর খুড়া আর কালারটা চেঞ্জ হয়েছে না ততটুকু সময় পর্যন্ত আমি এই ফার্নিটারে জাল দেব তো আশা করি বিওয়ার্স আপনার আরও হেল্প হইব আমার তো অনেক হেল্প হয়ে রাম আমি এটা থেকে আর ভাবলাম আমার যেহেতু অনেক হেল্প হয়েছে তো আপনারা আরও অবশ্যই উপকার রইব শরীরের লাগি আর স্বাস্থ্য চর্বি কমাইতে ফেটের যে চর্বিটা আছে এটা খুব দ্রুত কমি যায় দেখা ফারাক খুব সুন্দর করে পলো করছে এখন ফানির মাঝে আর ফানিটার কালারও চেঞ্জ হয়ে গেছে অনেকটা লিকার সায়ের মতন হয়ে গেছে রং সাম রাজেলা খাই রং সার মতন হয়ে গেছে কালারটা তো এখন আমি এটারে নামাইলে মোটার ফারা বিওয়ার্স এটা লাগে যে আর ইনগ্রেডিয়েন্ট লাগে আমার টু টেবিল স্পুন আমি লেমনের জুস খুঁড়া রাখছি একটা বাটির মাঝে দেখতে পারা জুসটা রেডি করে রাখছি তো আমি টু টেবিল স্পুন লেমন জুস দিলাম ফ্রেশ লেবু দিয়া আমি জুসটা রেডি করছি আর লাগবো আমার ওয়ান টি স্পুন হানি মধু তো আপনারা ডাইরেক্ট শুধু চিরার পানিও খাইতে পারবা তো আমি সব সময় লেমন জুস দিয়া খাই আর এক চামুচ সানি দিয়া খায় কাৰণ এতিয়াটো অনেক বালা শৰীৰে লাগে লেবুৰ জুচ আপোনাৰ যদি বেছি ঠেঙা বালা পায় আপোনাৰ বুজবা যে শতোখন আপোনাৰ লাগে দেৱা উচিত ত' আমি টু টেবুল স্পুন লেবুৰ ৰচ ৰছ দিয়ে আৰু দিয়ে আমি ওৱান টি স্পুন সানি দিয়াই সুন্দৰ সেয়াৰ অলপখন মিক্স কৰি ৰান আমি মানে জিৰাৰ পানী দিওঁ মিক্স কৰি সব দেখতে পারা একটা চাকনি দিয়ে আমি ওরকম খৈরার সাইকা নিরামগি যাতে জিরাটা মানে কাফের মধ্যে যায় না তো আপনারা যদি সাইন আপনারা শুধুমাত্র জিরা দিয়া জিরার ফাইনটা খাইতে পারবা লেমন জুস আর হানি না দিলে ওইব শুধুমাত্র জিরার ফাইনিও কিন্তু খুব দ্রুত খুব তাড়াতাড়ি মানে ফাটটা কমাই ওজনটা কমাই খুব সহজে মানুষ স্লিম হয়ে যায় খুব দ্রুত মানে ওজন সমানের একমাত্র সবচেয়ে বেশি আমি জেটার মাজেও উপকারী তা পাইছি জিরার পানির মাঝে পাইছি কারণ আমি নিজেও ওইটা সব সময় খাই আমি যে সময় দেখি আমার তোর মানে ওজন বাড়ি তো বা আমার স্বাস্থ্য তোরা বাড়ি যার তখন কিন্তু আমি ওটা খাই জিরার পানি খাই আর জিরার পানির লগে আমি সব সময় ইউজ করি লেমন জুসটা আপনারা যতটুকু পরিমাণ লেমন জুস খাইতে পারবো যতটুকু আপনার মতো দিবা বাট আমি এক কাপের মাঝে টু টেবিল স্পুন লেমন জুস ইউজ করি তো এটার মাঝে অনেক ফায়দা পাই যার কারণে আমি আপনার লগে খুব শেয়ার করতে বাদ দলাম আপনার আপনারাও ভালো লাগব আমরা কিন্তু অনেক সময় আছে অনেক কষ্ট করি ওজন সমানই লাগে আনা খাই তাকি টাইটেশ্যন কৰি যি মই যায়তো এই গোলো না শুই ৰা এইটো সেইদি না শুইৰা ওপচটা ফ'ল' কৰি আচা কৰি সাজা লাগিব আল্লা হাফিজ